এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলতেছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলো রহমাতুল লিল আলামিন, এই কথা ঠিক। আপনি হলো ইন্নাকা লালা খুলুকিন আযীম, এই কথা ঠিক। আপনাকে মান্য করা ফরজ, এ কথা ঠিক। সব কিছু ঠিক আছে, তবে আপনি মুহাম্মদ যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। এদের গায়ের লোম দাঁড়ায় গেছে, কাকে কি বলে দেখেন, শোনার দরকার আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলে আপনি শিরক করলে কিন্তু আপনার আমল আমি বাতিল করে দেব, আপনি আর আমি কে বলেন তো, কে কিসের পাগল ছাগল আপনি, আমি কে? তাহলে শিরিক খুব বড় পাপ না? আমাদের দেশে শিরিকের ওয়াজ হয় না, শিরিকের খুব ওয়াজ করে, কিন্তু একবারও মুখ দিয়ে বলে না এইটা 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 হলো শিরিক। কারণ এইগুলি বলে দিলে জিলাফি খর্মা উঠে যাবেন সমাজ থেকে, খয়রাত কুলখানি উঠে গেলে হুজুরের থাকে নাকি, মূল তফিলে হাত দেয় না, খালি কয় হ শিরিক খুব বড় পাপ, শিরিক করলে আল্লাহ রাগ হয়, শিরিক একমাত্র পাপ, শিরিক হলো পৃথিবীর শ্রেষ্ঠ জুলুম, শিরিক করলে আল্লাহ অতীতের গুনাহ ক্ষমা মানে পাপ সব কিছু ভালো আমল নষ্ট করে দেয় সব বলে, কিন্তু একবারও মুখ দিয়ে বলে না এইটা 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 হলো শিরিক। আপনারা কি শুনবেন এইগুলো শিরিক কোনটা? না আজকে আর বলবো না ইনশাআল্লাহ। আমরা যদি আপনাকে এগুলো বলি তাহলে অনেকাংশে আপনার খুব জটিল মনে হবে, খুব খারাপ লাগবে যে আমার আব্বা হুজুরের বিরুদ্ধে গেল একটা কথা, সবই যদি শিরক হয় বিদাত হয় তাহলে আমরা করবটা কি? একটা মাহফিলে আমরা বিদাতের ব্যাপারে ওয়াজ করার পর দুই ঘন্টা ওয়াজ করে নেমে যাচ্ছি, মুসল্লি শীতল হয়ে গেছে, কয়েকটা মুরব্বী আমাকে আমাদেরকে ঘিরে ধরে বলতেছে সবই যদি বেদাত হয় তো করবটা কি, আজকে আমল দিয়ে যান, সব আমল তো নিয়েই গেলেন, এটা চলে না ওটা চলে না, এটা বেদাত ওটা বেদাত, আছেটা কি? চিন্তা করছেন তার মানে কত আমল করতে চাচ্ছে, কিন্তু যখন রাসূলের সুন্নাহ আসছে যখন বিদাতের ভয়াবহতা আসছে মানতে পারতেছে না, বোঝা যাচ্ছে নাকি? তা আপাতত একটু মাথায় চিন্তা নেন যে শিরিক কত বড় পাপ, পৃথিবীতে এর চেয়ে বড় পাপ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইউশরাকা বিহি, তার সাথে শরিক করাকে, অয়াগুফিরু, তবে ক্ষমা করে দেন, মাদুনা জালিকা লিমাইয়াশা, এই শিরিকের এই অপরাধের এই কামড়া বাদে যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, ইল্লা শিরিক, ক্ষমা করেন না শিরিক আল্লাহ। ওয়ামা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলে, ফাকাদ হাররাম আলাইহিল জান্নাহ, চিরতরে জান্নাত তারপর হারাম। হারাম শব্দটা কোন জায়গায় আসে বোঝেন তো, কঠিন পর্যায়ে না, জান্নাতে ঢোকাই হারাম, কি কাজ করলে? শিরক করলে। শিরক কি ছোট পাপ না বড় পাপ? আমাদের দেশে বহু বিষয় ওয়াজ হয়, শিরিক আর বেদাতের ওয়াজ করলে 60% বা 70% বা 80% মুসল্লির খুশি করা যায় না। বাংলার মাটিতে এক্সেপশনাল কিছু মসজিদ, সুন্নাহ ঘোষিত মসজিদ ছাড়া বাংলাদেশের 95% বা 96% মসজিদে কোনো ইমামের ক্ষমতা নাই শিরিক আর বেদাতের সিরিজ একবারে লাইন করে 10টা জুমার খুতবা দিয়ে ইমামতি টিকায়। 3 জুমা 4 জুমা যদি খুতবা দেয় তো ঘাট ধরে বের করে দেবিনি, যাও লাগবে না তোমার, আর একটা ইমাম ঘুরতেছে উইক নিয়ে আসি, ওর 200 টাকা দিলে কি সুন্দর কাঁদিয়ে দেয়, উইক নেবো আপনার নেবো না, বোঝা যাচ্ছে নাকি? সত্যকে সত্য বলে স্বীকার করে 40 বছর ইমামতি করা, আবার বেটা 40 মিনিট আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় সত্য কথা বলে চাকরি টিকাল তো দেখি, তোমার মসজিদের সভাপতির গায়ে হলে এত বড় বড় তাবিজ, সত্যি করে বলো তো দেখি, তাবিজ এত বড় ভয়াবহ জঘন্য পাপ শিরিক, যেই তাবিজ গলার সাথে থাকার কারণে আল্লাহর নবী তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই, বলো তো দেখি, দেখি তোমার চাকরি টেকে কিভাবে, সভাপতি বলবি নি হ্যাঁ আপনি আমার বিরুদ্ধে বলেন কোরআন মাজিদের আয়াত তাও বলে অপরাধ, বলেন দেখি, মিনাল কোরআন আও বিগয়রি কোরআন, সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস ছিল কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক সকল প্রকার তাবিজকে আমরা শিরিক মনে করতাম, আমরা সবকিছু ওসিলা কার জন্য দিতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সবকিছুর উত্তম শিফা দানকারী, ঠিক কিনা বলেন? এরপরে আপনি সুদের ওয়াজ করে আল্লাহর ঘরে টিকতে পারবেন, ঘুষের ওয়াজ করে বান্দার হকের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, ধোকাবাজির ব্যাপারে সত্যকে সত্য বলে 2টা খুতবা দেন দেখি টেকে কিভাবে চাকরি? আমাদের দেশে এখনো পর্যন্ত হুজুর কত ভালো এইটা প্রমাণ করা হয় হলো হুজুর চাকরি করে কতদিন, এইটা
কিন্তু আপনারা যে যাই বলেন না বলেন, আমার দক্ষিণ পাড়ার এই হুজুরটা একটা জিনিস, চল্লিশ বছর একটানা দাঁতা কামড়ে পড়ে আছে আমার মসজিদে, হুজুরটা সেই ভালো। রাসুলের কায়দায় চাকরি চল্লিশ দিন টিকবে না, চল্লিশ বছর বহু দূরের কথা। সমাজের মানুষ ভালো হয়ে গেলে সেটা ভিন্ন কথা, বর্তমান পরিস্থিতিতে চল্লিশ দিন চাকরি করাটাই একটা অস্বাভাবিক ব্যাপার। সেখানে চল্লিশ বছর তুমি মানুষকে খুশি করছো, তার মানে তুমি সোরেরও মাথায় হাত দাও, ভালো মানুষের মাথায় হাত দাও, মিলাদের টাকা বাড়ানোর জন্য সকলকে বুকে নিয়ে বলতেছো আমার এই ভাই আমাকে খুব মহব্বত করে, এইরকম পাম দিয়ে দিয়ে তুমি চাকরির মেয়াদ বাড়াচ্ছ আর কিছুই না। বোঝা যাচ্ছে নাকি? আর কোনো কারণ নাই, সত্যকে সত্য বলে চাকরি আবার টেকে। আমরা একটা খোদ্বা দিতে গেলে মসজিদের সামনে আসে পুলিশ, তুমি একটা খোদ্বা দিলে লোকজন খালি কাঁদে আর করে, ও বাবা কি শোনালে বাবা, আব্দুল কাদের জিলানির বাপ এইরকম ভালো মানুষ ছিল বাবা, একটা আপেল খায় বারো বছর কামনা খাটছে, তুমি এই শয়তানি গল্প দিয়ে মানুষকে এত মজাতে পারো? তুমি যখন এই আপনার হরিণের গল্পের টান দিয়েছো, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনরা চোখের পানি ফেলছে। ওই মা বোনকে যদি বলা হয় যে দেবর ভাসুর, ইবলিস আজরায়েলের চাইতে বেশি ভয় করবেন, খবরদার কোনো ব্যাপনা হয়ে রাস্তায় ঘুরবে না, খবরদার, বিচার একদিন হবে, তাহলে ওই মহিলা কাঁদা তো দূরের কথা, তোমার পর খুশি থাকবে না বেশি দিন। তবে হুজুর খালি শক্ত শক্ত কথা কয়, ওই বই লাগেই তো ভালো, কি সুন্দর ও হোসাইন রে, এরপরে হলো নবীর হরিণ বাঁধার গল্প বলে কি দিলটা ভরে দিয়ে গেল, অথচ ডাহা শয়তানি রাসুলের পর অপবাদ দিয়ে গেল, তাকে জানেন আপনি? ইউকাজ্জাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সমাজের সত্য হয়ে গেছে মিথ্যা, মিথ্যা হয়ে গেছে সত্য। এখনো পর্যন্ত বাঙালিকে যত নোংরা কথা দিয়ে মন নরম করা যায়, সত্য কথা দিয়ে এত নরম করা যায় না। অসভ্য বাজে কথা দিয়ে বাঙালিকে যত মজানো যায়, ভালো কথা দিয়ে মজানো যায় না। তাই তো বক্তা সময় সময় ধরা পড়ে মিডিয়ার সামনে সত্যি কথা লজ্জায় বলেই দিচ্ছে। দেখেন আমরা মঞ্চে খিলখিল করে হাসি, একটু হিন্দি গান বলি, একটু বিড়ি খাওয়া দেখাই, একটু ড্যান্স দেই, এই কারণে যাতে শ্রোতাগুলি আমাদের দিকে মানে আকৃষ্ট হয়, নাউজুবিল্লাহ। এই রকম ইরাদা, এই রকম আকিদা যার অন্তরে, যে এই মানে মজলিসের যত মুসল্লি যত শ্রোতা সবাই আমার আচার আচরণে এমন হয়ে যাক, আমার দিকে মজে থাকুক, এই চিন্তা থাকলে কি আল্লাহকে খুশি করা যাবে? ওয়াজ তিনজন শুনুক বসে, এই তিনজন যদি তাওহিদ পন্থী হয় তাহলে আপনার ওয়াজ সার্থক। হাজার হাজার মানুষ আছে সারা রাত মিথ্যা কথা আর নবীর পর অপবাদের বাজে কথা শুনেছে, কোনো লাভ আছে? এ বাঙালি বহু আগে প্রমাণ করেছে ভালো মানুষকে তারা বেজ্জিতই করে, যারা তাদের মঙ্গলের জন্য আসছে তাদেরকে বাড়ি একবারে রাস্তায় ফেলা দিছে, আর যারা মিথ্যা কথা দিয়ে বাজে কথা দিয়ে ধর্ম চুরি করছে, কোটি কোটি টাকা দিয়ে তাদের বাড়ি গাড়ি করে দিছে। এদেশে যদি দশজন টুপিওয়ালার সম্পদের হিসাব করেন, একটু আগে, এখন তো সচেতন মানুষ বুঝতেছে, দুনিয়াবি সকল দিক থেকে তারা দুনিয়াবি আবার বলতেছি সুযোগ সুবিধা আছে, তার দশটার নয়টার উপরে বের হবে হলে মানে সিটার বাটবার ধর্ম চোর, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার মুরিদের হোক, শ্রোতার হোক, ভক্তের হোক, মুসল্লির হোক, যে কোনো লোকের হোক, সে নিজে বসে থেকে পকেট কাটি টাকা নেছে, টাকা নেয়নি। তোমরা নিশ্চিত জেনে থাকো শয়তান মূলত তোমাদেরকে এইভাবে মাতা রাখছে, শয়তান তোমাদের এই আমলকে সুসজ্জিত করছে, অথচ এই আমল আমার না, এই আমলের সাথে আমার মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। আজকের একটা ওয়াজ আমি বলে দেই, একটু মনে রাখবেন সবাই ইনশাল্লাহ, একটু আওয়াজ দিবেন দেখি কিরকম কি আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা তো নারা তাকবীর দেন তাই না বেশিরভাগ? তো নারা তাকবীর বলে কিছু আছে বলেন তো একবার। ও রব্বুকা ফাকাব্বির, শব্দ হবে উঁচু কার আওয়াজ, আল্লাহর আল্লাহ শব্দ মুখে আনতে কি লজ্জা লাগে? আমি অস্পষ্ট যাব কেন? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার, হয়ে গেল। নারুন মানে উঁচু হোক, এটাও খারাপ শব্দ না, তবে কোন লোকই বলে যে নুন আইন র কে বলে, খালি কয় নারা এ তাকবীর, এটার অর্থ আছে, কিন্তু লিল্লাহি তাকবীর এটার অর্থ কি? আমার রবের নামের ধ্বনি আপনি বলতেছেন আল্লাহু আকবার, মিলে গেল না? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন আমরা প্রমাণ পাইছি, কেননা সর্বনিম্ন একটা ভালো কাজে নেকি কত? দশ। তাহলে আমাদের ভালোবাসেন তিনি,
সেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন মাখলুক হিসেবে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আপনি একটা প্রশ্ন করব, এখানে যে কোনো দিন ধর্ম জানা মানুষ বা যারাই আছেন, আগামী কালকে গিয়ে আপনার ইমাম কোন পন্থী আমি তা জানতে চাচ্ছি না, আপনি গিয়ে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর দরুদে আকবার কোনটা, দরুদে বলেন না একটু, দরুদে আকবার, আকবার মানে কি শ্রেষ্ঠ বড় সবচেয়ে বড় না, আর দরুদ মানে কি রাসূলের উপর যেটা পড়া হয় সালাম, তাই না? তো সবচেয়ে বড় দরুদ কোনটা হুজুর? দেখবেন যে দেরি করে বলুক, তাড়াতাড়ি বলুক, ইচ্ছায় বলুক, অনিচ্ছায় বলুক, যে পন্থী হোক একজন টুপিওয়ালা হিসেবে, একজন ইমাম হিসেবে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতুর পরে আর দোয়া মাসুরার আগে পড়া হয় না, অন্য কোনো কিছু বলবেন? যদি বলেন তো আমি চুপ থাকি, কেউ একটু বলেন তো দেখি, এর চাইতে দামি দরুদ আছে একটু বলেন। কিন্তু এ দরুদের কোনো দাম টাম নাই, অসল, এ খালি নামাজেই চলে, নামাজের বাইরে চলে না, নামাজের বাইরে চলে হলো বালা গালুলা বি কামা আলিহি, তাই চলে না। তাহলে এই দরুদের কত বোঝা, যেই দরুদ পড়লে আল্লাহ রাসুল নিজে বলতেছে আমি মুহাম্মাদের উপরে যদি এই দরুদটা কেউ পড়ে তাহলে তার দশটা গুণা মাফ, তার দশটা মর্যাদা বৃদ্ধি, তার দশটা প্রতিদান দেওয়া হয়। অথচ এই দরুদ পড়লে কেউ জিলাপি দেয় না, কেউ 200 টাকা দেয় না, কেউ কাঁদে না, কিন্তু মানুষের বানানো বাজে কথা বলে কবিতা টবিতা দিয়ে পেশায়, ও সোনার নবী গো তুমি মদিনা থেকে সব দেখতে পারতেছ, আমি মরে গেলে আমার কবরে বসে থাকো, এই সব বাজে কথা বলে আর বাঙালি খালি কাঁদে আর চোখ মোছে মুরব্বীরা, ওরে আমার সোনার নবীর কত মান রে বেটা ভণ্ড, যেইটা সারা সলাতে হয় না, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত পরে আমি একটু আগে পড়লাম, আপনারা হা করে বসে আছেন, এর নাম হলো নবীর সুন্নাতকে অবমাননা করা। আর যদি পড়তাম আল্লাহুম্মা এরকম যদি আখেরি টান মারতাম সব আমার সাথে, আমি যদি বসেও থাকতাম চাও খাতাম তাও আপনারা বাকিটুক পড়ে দিতেন। আমি যদি বলি আল্লাহর নামের জিকির করেন আমি একটু কাজ আছে সেরে নেই, আপনি জিকির করে স্বাদ পাবেন না। আর যদি বলি আরো জোরে লা ইলাহা তাহলে আপনি বলবেন না ইল্লাল্লাহ, আপনার বাপ দাদার সম্পত্তি কালেমা, কালেমার একটা হরফ বাদ দেওয়ার কোনো অধিকারই পৃথিবীর কারো নাই, আপনি পূর্ণ কালেমা মুখ দিয়ে পড়বেন, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এত সহজ বাক্য এর ভিতরে একটা নোকতা পর্যন্ত নাই। দেখি খেয়াল করেন তো, জীবন দেখেন নাই মনে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে একটা নোকতাও নাই, নোকতা থাকলে একটু কঠিন থাকতে উচ্চারণ করা, জবানে সা পাতলা না, 11 নম্বর মাখরাস একটু কঠিন না, 13 নম্বর, 14 নম্বর, 12 নম্বর, 7 নম্বর, এরপরে 6 নম্বর, 3 নম্বর হলকের শেষ হইতে এই যে মদ মাখরাসগুলো আছে এইগুলোর হক আদায় করে পড়াটা একটু জটিল জটিল না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে একটা ফোঁটা পর্যন্ত নাই, সুবহানাল্লাহ, জবানে উচ্চারণ করা সবচাইতে আরামের কাজ, ঠিক নাকি? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাউ ওয়া আদলা, আল্লাহর কালেমার শ্রেষ্ঠত্ব হলো এই কালেমাটা হলো পূর্ণ ইনসাফ ভিত্তিক কালেমা, সুবহানাল্লাহ, এবং সত্য কথা বাঙালি কালেমারও সাধ্যই নেই, এই কালেমা ভাগ করি করে জিকির করে, নাউজুবিল্লাহ। যদি কয়ে যায় জিকির টান মারতেছে হবে জিকির পাইলা কোনে, কয়ে যে খারাপটা কি অন্তরে অন্তরে লা ইলাহা রাখি উপর দিয়ে ইল্লাল্লাহ টান মারি যাচ্ছি, বেটা তোমার দিলের কোনো দাম আছে? তোমার দিলের দাম থাকলে লালনের দিলের অপরাধটা কি? লালন তো মরা পর্যন্ত বলছেই যে আমার কলপটা পরিষ্কার আছে, তোমরা যাই বলো আমার দেল ভালো আছে, তো তোমার আর লালনের ভিতর তফাৎটা কি মুখ দিয়ে বলো একবার? কোন সাহাবায়ে কেরামের জীবনে সাহসে হয় নাই আল্লাহর সুন্দর কালেমা ভাগ করে খালি ইল্লাল্লাহ, খালি হু হু হু, খালি কু কু বলা যায়, কিন্তু বাঙালি জানিয়ে গেছে তা, এইটুকুন একটা ছোট শব্দ যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই কালেমা ভাগ করার কোনো দরকার আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পূর্ণ পড়তে বলেন স্বাদ পাবে না, কিন্তু ইমাম কি বলে জালসার বক্তা চা গালে দিয়ে একটু করে চুমুক দেওয়ার পরে আরো জোরে লা ইলাহা তখন ইল্লাল্লাহ বলতে থাকে, এই সুযোগে একটু চা খায়, বিচার হবে একদিন আল্লাহর কাছে। এই এই রকম কাজ তোমাকে করতে বলা হয় নাই, আল্লাহর বিশাল মান তুমি এখনো জানো না, এই আল্লাহর নাম পূর্ণ মুখে নিতে তোমার লজ্জা করে, তোমার ভাসুর হয়, এই বেয়াদব, তোমার কোন ভাসুর বসে আছে তার সামনে তুমি লজ্জায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিচ্ছ না? আল্লাহর নাম নিতে হবে দিনে রাতে 24টা ঘন্টায়, আমার রব বড় না আমি বলবো তারপরে বড় হবে, আগের থেকে আল্লাহু আকবার না, সেই আল্লাহর নামের কোনো
ধনী নাই, সে আল্লাহর নামের কোনো ই নাই। এখনো পর্যন্ত এদেশে নারায়ে তাকবীর বললে যত পর্যন্ত মারহাবা পাওয়া যায়, লিল্লাহি তাকবীর বললে পাওয়া যায় না। এ বাংলার মাটিতে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে রেকর্ড আছে কিনা আমার জানা নাই, সৌদি আরবে থাকতে পারে বা অন্যান্য যেখানে আল্লাহর নবীর চূড়ান্ত সুন্নাকে মান্য করা হয়, ভালোবাসা হয় সেখানে হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে কোনো একটা লোক দরুদে ইব্রাহিম জালসার বক্তা বলছে তাই খুশি হয়ে গেছে অন্তরটা, 5,000 টাকা দান করছে, রেকর্ড নাই। দরুদে ইব্রাহিম পড়ছে আল্লাহর ঘরের মসজিদে মেম্বারে বসে দাঁড়ায় ইমাম সাহেব, এই জন্য একটা মুসল্লি খুশি হয়ে বলছে যে আপনি দরুদে ইব্রাহিম যখন মুখ দিয়ে পড়লেন আমার অন্তরটা গলে গেছে, এই না আমি 2 কেজি জিলাপি দিলাম রাত্রি খায়েন, কয় না। কিন্তু এই বাংলাদেশে ভারতে পাকিস্তানে বহু রিপোর্ট শুধু মানুষের বানানো বালাগাল উলাবে কামালিহি আর শয়তানি শের, ওইল আপনার উর্দু ফার্সি নোংরা কিছুটাই নিয়ে এসে জড়ায়ে আল্লাহ নবীর নামে মিথ্যা অপবাদ দিয়ে দরুদ পড়ে বাঙালি খুশি হয়ে কাঁদতে কাঁদতে মরেও গেছে পরে বহুষয়ে। এখনো পর্যন্ত বক্তা মিথ্যা কথার জোশে, দরুদের জোশে, মিথ্যা মানুষের বানানো দরুদের জোশে টেবিল চেয়ার ফেলায় যে শেষকে ঠেলায়, কিন্তু যেটা রাসুল রেখে গেছেন ওই দরুদে কোনো স্বাদ টাদ নাই। কষ্ট না? আপনি বলবেন আগামীকালকে থেকে চেষ্টা করে খবর নিয়ে দেখেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এইটা পড়ার কারণে একটা লোক খুশি হয় কারোর 15টা টাকা দিয়েছে, এর দাম টাম নাই। আমাদের দেশে জাতীয় পাখির নাম মুখ দিয়ে জোরে করে বলেন তো দেখি, আরে মরা মানুষের সামনে ওয়াজ করতেছি, আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় ধর্ম ইসলাম। তো কাঁঠালের নাম জাতীয় ফল, এই কথা আপনাকে বলছে কিনা? আল্লাহ বলছে, আদম আলাইহিস সালাম বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, মানুষ পরে নাম দেয়নি। আমার দেশের জাতীয় ফল কাঁঠাল, আপনি কি শিওর আমেরিকার লোকের কাছেও জাতীয় ফল কাঁঠাল? এটা তো জায়গা কেন্দ্রিক, আমরা মনে করছি যে এটার নাম দেওয়া যায়, তাই না? মূলত আল্লাহ কিন্তু দিয়ে পাঠায় নাই, দোয়েল রে তুমি কিন্তু জাতীয় পাখি বলছে। আমরা কিন্তু ধরন বুঝে আমরা মনে করেছি যে পাখির শ্রেষ্ঠত্ব হলো দোয়েল পাখি হলো জাতীয়, তাই তো? বহু জায়গা আছে দোয়েল খুঁজেই পাবেন না বহু রাষ্ট্রে, তাহলে সেখানে কি জাতীয় হওয়ার প্রশ্ন আছে? জাতীয় ধর্ম ইসলাম। তো এবার সত্যিকার একটা কথা বলেন আমাকে, ওই শাপলা ফুলের নাম জাতীয় হওয়ার আগ পর্যন্ত ও কোন জায়গা থাকতো? খালে বিলে, তাই না? পুকুরে টুকুরে। তো জাতীয় যেদিন নামকরণ হয়েছে তারপর থেকে ওর কি উপকার হয়েছে একটু বলেন তো দেখি, ও কয়তলা বিল্ডিং পাশে খেয়াল করে বলেন একটা। জাতীয় পাখি দোয়েল জাতীয় নাম হওয়ার আগে কি ডালে থাকতো না কোথায় থাকতো? ডালে থাকতো, মানুষের বাড়ির এই কোনায় টোনায় এইসব গাছে পাতালে, তাই না? তো জাতীয় নাম হওয়ার পর প্রত্যেকটা দোয়েলের নামে একটা করে ফ্ল্যাট হয়েছে নাকি? জাতীয় ফল কাঁঠাল, এই নাম হওয়ার আগে কাঁঠালের আটা ছিল অনেক বেশি, আমরা খুশি হয়ে জাতীয় নাম দেওয়ার পর কাঁঠালের আটা কমে গেছে, না আগের মতোই আছে, একই রকম না, না স্বাদেরই কমা বাড়া হয়েছে এক। তো জাতীয় ধর্মই হলো ওই জাতি, এর কোনো উন্নতি মুন্নতি নাই, খালি জাতীয়ই হয়ে আছে। ও আগেও ডালে থাকতো, আগেও খালে থাকতো, আগেও ওই গাছে ওই মানে আঠাযুক্ত বিশি আলা কাঁঠাল ওইটা ওখানে থাকতো, এ ধর্মও তাই। বাদাল ইসলাম গরিবান, ইসলাম ছিল হলে একেবারে সামান্য লোককে নিয়ে শুরু করে, ওই ইসলাম এখন ওই রকমই আছে। শেষ সময় যেহেতু এই ইসলামটা অল্প সংখ্যক নিয়েই কবরে যাবে, এর কোনো উন্নতি মন্নতি কেউ দেয় না, দাম দেয় না, খালি কয়ে হ্যাঁ আমরা 90%-এর উপরে মুসলমান, কিন্তু টাকনুর উপরে কাপড় উঠতে বললে লজ্জা পায়, বোঝা যাচ্ছে নাকি? দাঁড়িয়ে রাখতে পারলে মনটা ভার করে, তাহলে এই হলো সংখ্যার মুসলমান। বান্দার হকের ব্যাপারে কথা বললে মুখ শুকে যায়, এটা কি মুসলমান? তাহলে জাতীয় নাম দিয়েই কি আর না দিয়েই কি, কাম একই না?